আসসালামু আলাইকুম, আশা করি সকল অনেক ভালো আছেন। তো স্ক্রিনে ভিডিও দেখেই বুঝতে পারছেন আজকে কোন টপিকসে দেখাবো আপনাদেরকে ভিডিও এডিটিং। তো এই ভাইরাল ভিডিও আপনি কিভাবে করবেন আজকে সেটা দেখিয়ে দেব। তো অবশ্যই ভিডিওর স্ক্রিনে এখন চলে যাব, আপনাদেরকে বেশি লেট করাবো না, কারণ এই ভিডিওটা অনেক জোস একটা ভিডিও। তো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ভিডিওটা এডিট করার জন্য কিন্তু আপনাদের একটা ভিডিও শ্যুট করতে হবে। তো এই ভিডিও শ্যুট করার মাধ্যমে আমি আরও কিছু কথা বলে দিই। তো এই ভিডিও করার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই 4 থেকে 5টা 7 বা গেঞ্জি যেটাই পরেন না কেন সেটা কিন্তু চেঞ্জ করতে হবে একের পর এক। তো আমি আমার ভিডিও কিভাবে শ্যুট করছি সেটা দেখালে আপনারা খুব সিম্পলভাবে বুঝে যাবেন। তো চলুন আমার ভিডিও কিভাবে শ্যুট করছি আমি সেটা আগে দেখাই। তো আপনারা পার্ট পার্ট করে ভিডিও শ্যুট করে নেবেন, আমি আমি পার্ট পার্ট করে শ্যুট করে নিয়েছি, একটু খেয়াল করুন। আমি আপনাদেরকে পার্ট পার্ট দেখিয়ে দিচ্ছি, আমি কোনো কথা বলবো না, জাস্ট ভিডিও আপনাদেরকে একটু একটু করে দেখাবো, তারপর কথা বলবো। তো দেখুন আমি কিভাবে শ্যুট করছি। তো এটা হচ্ছে প্রথম পার্ট। আর একটা কথা বলে রাখি, যখন পার্ট পার্ট করবেন তখন অবশ্যই যে গানটার সাথে আপনি করবেন, যে সংটার সাথে করবেন, সেই সংটা বাজাবেন আর করবেন, তাহলে আপনার কিন্তু হেভি মিলাতে সহজ হবে। তো অবশ্যই সংটা শুনবেন আর সঙ্গের সাথে সাথে আপনি কিন্তু চেঞ্জ করবেন। তো প্রথম পার্ট দেখলে এবার দ্বিতীয় পার্ট দেখুন। তো যাক এটা দ্বিতীয় পার্ট দেখলেন, তো এবার আপনাকে তৃতীয় পার্ট দেখাই। তো যাক তৃতীয় পার্টও দেখা শেষ হবে, এবার চতুর্থ পার্ট যেখানে আপনার লাস্ট যে পার্টটা আছে সেই পার্টটা দেখুন। তো এইভাবে আপনি কিন্তু পার্ট পার্ট করবেন আর সংটা অবশ্যই শুনে শুনে করবেন। তো এবার লাস্ট পার্টটা দেখুন। তো অবশ্যই আমার পার্ট পার্ট ভিডিওগুলো সব দেখবেন। তো লাস্টে যেটা করবেন অবশ্যই পাউডার লাগবে, কিন্তু যে কোনো পাউডার দিয়ে আপনি কিন্তু লাস্টে ওই অ্যানিমেশনটা সিস্টেম করে আপনি কিন্তু ভিডিওটা করে ফেলবেন। তো জাস্ট এবার আপনি পার্ট পার্ট ভিডিও করা শেষ, এবার আপনাকে দেখে এডিটিং কীভাবে করবেন। তো যাই হোক, এবার এডিটিং করার জন্য আপনাদের কিন্তু অবশ্যই একটা অ্যাপ্লিকেশন লাগবে, সেটা হচ্ছে ক্যাপকাট অ্যাপস। তো অবশ্যই প্লে স্টোর থেকে অহরহর পেয়ে যাবেন, সেখান থেকে নামিয়ে দেবেন। তো এবার কী করবেন, জাস্ট ক্যাপকাট অ্যাপসে চলে যাবেন। দেখুন এটা ক্যাপকাট অ্যাপস, আমি চলে যাচ্ছি। তো ক্যাপকাট অ্যাপসে যাওয়ার পর আপনার কী করবেন আমি দেখে দিতে, প্লাস আইকনে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করে ওই শ্যুট ভিডিওটা সিলেক্ট করবেন। তো যে ভিডিওটা শ্যুট করেছেন সেই ভিডিওটা সিলেক্ট করে দেবেন। তো আমি আমার শ্যুট করা ভিডিওটা সিলেক্ট করে দিচ্ছি। তো আমি এখানে সিলেক্ট করার পর আমি পার্ট পার্ট যেভাবে শ্যুট করছি তো সেখানে সেখানে রাখবো, তারপর বাকি অংশটাও কেটে দেবো। দেখুন আমার যেখান থেকে শুরু হবে সেখান পর্যন্ত রাখবো। তো দেখুন আমার এখান থেকে শুরু হয়েছে। তো আমি কী করবো, এখান পর্যন্ত রেখে দিয়ে স্প্লেট আছে, স্প্লেট পর ক্লিক করে সামনের টুকু এটুকুগুলো বাকি অংশ, তো সামনের টুকু পর ক্লিক করে ডিলেটে ক্লিক করে কেড়ে দেবো। তো আপনারা চাইলে এখান থেকে মিউজিকটা নিয়ে আসে তারপর সিস্টেম করে অ্যাড করতে পারবেন। তো যাক আমি আগে মিউজিকটা নিয়ে আসি, মিউজিকটা নিয়ে আসলে সহজ হবে। তারপর মিউজিক নিয়ে আসার জন্য কী করবেন, অ্যাড অর্ডার আছে, অ্যাড অর্ডারতে ক্লিক করবেন, তারপর এক্সট্রা মেমোরিতে আইকনে ক্লিক করবেন, তারপর জাস্ট ওই মিউজিকটা নিয়ে আসবেন যে মিউজিকটার সাথে আপনি ভিডিওটা সেট করবেন। তো যাক আমি মিউজিক শুনি আর করি। যেখান থেকে একটা সাউন্ড ইফেক্টটা দিবে তখনই আপনার ড্রেস চেঞ্জ করতে হবে। তাহলে কী করতে হবে, যেখান থেকে আপনি এই হাত দিয়ে এরকম ঘুরবেন সেখান পর্যন্ত রাখবেন। দেখুন এখানে ঘুরেলেন, তো এই হাতটা এখানে ঘুরেছেন, তো এই পর্যন্ত রেখে কী করবেন, স্প্লেট আছে স্প্লেটে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে দুই ভাগ হয়ে গেলে তারপর কী করবেন ওই বাকি দ্বিতীয় পার্টে চলে যাবেন। আপনি কী করবেন সেম দ্বিতীয় পার্টে চলে যাবেন। তো প্রথম পার্ট শেষ। তো এবার কী করবেন, যেখান থেকে আবার তুলছেন এই গেঞ্জিটা তুলছেন, দেখুন টি শার্টটা যেখান থেকে তুলছেন সেখান পর্যন্ত রাখবেন। তো এখান থেকে আমি তুলছি, তো এখান পর্যন্ত রেখে কিন্তু স্প্লেটে ক্লিক করবেন। জাস্ট স্প্লেটে ক্লিক করার পরে সামনে টুকু যেটুকু আছে এটুকু তো আমার দরকার নেই, কী করবেন এখান থেকে ডিলেট আছে ডিলেটে ক্লিক করে এটা ডিলেট করে দেবেন। তারপর ভিডিওটা একটু খেয়াল করুন। তো যা কিন্তু মিলে গেছে, তারপর আপনি কী করবেন, এখান পর্যন্ত রেখে আপনি যেখান থেকে হাত দিয়ে আবার টান দিবেন। দেখুন এখান থেকে আমি টান দিয়েছি, তো এইখান পর্যন্ত রাখবেন, যেখান থেকে আপনি টান দেবেন, দেখুন এখান থেকে টান দিয়েছি। তো এখান পর্যন্ত রেখে এই লেয়ার পর ক্লিক করবেন, মেন লেয়ারের পর ক্লিক করে আবার স্প্লেটে ক্লিক করবেন। স্প্লেটে ক্লিক করে আপনি কী করবেন, আবার ওই ড্রেসে চলে যাবেন, আবার বাকি ড্রেসে চলে যাবেন। দেখুন এই ড্রেসে তিন নম্বর ড্রেসে চলে যাবেন। তো যেখান থেকে এটা টান দেবেন সেখান পর্যন্ত রাখবেন। দেখুন একটু খেয়াল করুন আমার ভিডিওটা, একটু খেয়াল করুন। তো দেখুন যেখান থেকে টান দেবো, এটা ভাইরাল ভিডিও, যেখান থেকে টান দেবো দেখুন একটু খেয়াল করুন। তো এখান থেকে আমি টান দেবো, তো কী করবেন এখান পর্যন্ত রেখে স্প্লেট আছে স্প্লেটে ক্লিক করে সামনের টুকু আমার তো দরকার নেই এটুকু কেটে দেবেন, জাস্ট ডিলেটে ক্লিক করে কেটে দেবেন। তো এবার ভিডিওটা খেয়াল করুন। যাই হোক, সুন্দরভাবে আপনারা খেয়াল করুন, তো অটোমেটিক কিন্তু চেঞ্জ হয়ে গেল। দেখুন কোনো ধরার উপায় নেই। তারপর কী করবেন, লাস্টে আবার একটা দিতে হবে। দেখুন যেখান থেকে আপনি দুই হাত তুলে মারবেন,
সেখান পর্যন্ত রাখবেন। দেখুন আমি এখান থেকে মারছি, জাস্ট আপনি যেখান থেকে মারবেন সেখান পর্যন্ত রাখবেন। দেখুন এখান থেকে মারতেছি, তো দুই হাত যেখান থেকে মারবো একটু খেয়াল করুন এখানে, তো সেখান পর্যন্ত রেখে আবার ভিডিও লেয়ার পর ক্লিক করে ডিসপ্লেটা ক্লিক করবেন। ক্লিক করে আবার ওই ডে সার্ভিস হয়ে যাবেন যেখানে অবশ্যই পাউডারটা নেবেন। কিন্তু দেখুন আমি পাউডারটা নিয়ে নিছি, তারপর ওই যে পার্টটা নিচে লাস্টের পার্টে চলো। দেখুন যেখান থেকে একটু আগে রাখবো, যেখান থেকে এরকম হবে বুঝছেন, একটু আগে রাখবেন, অবশ্যই একটু আগে রাখবেন, মানে হাত তাবি দেওয়ার একটু আগে রাখবেন। দেখুন আমি একটু আগে রাখছি, তারপর খেয়াল করুন দেখুন আমার কিন্তু হাতটা এরকম। তারপর কি করুন ডিসপ্লেতে ক্লিক করে দেবেন, লেয়ার পর ক্লিক করে আবার ডিসপ্লেতে ক্লিক করে দিয়ে সামনের টুক তো আমার দরকার নেই, আবার কেটে দেবেন। সামনের টুক ক্লিক করবেন, ক্লিক করে ডিলেট আছে ডিলেটে একবার ক্লিক করে দেবেন। তো জাস্ট ভিডিওটা আমার অটোমেটিক সেট হয়ে গেছে। এখন একটু ভিডিওটা খেয়াল করুন, তো দেখুন ভিডিওটা কিন্তু অটোমেটিক সেট হয়ে গেল ভাই। এমন কোনো হার্ড ভিডিও না, একদম সিম্পল ভিডিও, আপনারা পার্ট টু পার্ট দেখবেন, একদম সিম্পল ভিডিও। আপনারা যদি পার্ট পার্ট আমার ভিডিওটা পুরোপুরি দেখেন একদম করতে পারবেন। তো প্রথমবার যদি না বুঝেন তাহলে দ্বিতীয়বার আবার দেখবেন, তাহলে একদম সিম্পলভাবে আপনি বুঝতে পারবেন। তো এরপর কী করবেন, যেখান থেকে আপনি এদের হাত দেওয়া শেষ সেখান পর্যন্ত রাখবেন। জাস্ট এখান পর্যন্ত রেখে এদের স্প্লেটা ক্লিক করে বাকি অংশ একটু সামান্য একটু রেখে এটা কী করবেন, এটাকে এখান পর্যন্ত রেখে সামান্য একটু এদের স্প্লেটা ক্লিক করার পর আবার সামান্য এদের এখান পর্যন্ত রেখে কী করবেন, এদের স্প্লেটে ক্লিক করে বাকি অংশ যেটুকু আছে এটুকু ডিলিট করে দেবেন। জাস্ট ডিলিট করে দেওয়ার পর আপনি কী করবেন, যেটুকু লাস্টটুকু রাখছেন একটু জুম করে দেবেন, লাস্টটুকে এটুকু সোলো করে দেবেন, একটু সোলো মেশিন করে দেবেন। এটা পর ক্লিক করবে স্প্লেটে ক্লিক করবেন, নর্মাল ক্লিক করবেন, তারপর এটা পাসে করে দেবেন, তারপর দেখুন সোলো মেশিন হয়ে গেল। দেখুন সোলো মেশিন। এবার কী করবেন, যেখানে আপনি হাতটা বাড়িয়ে দিয়েছেন যেখান থেকে আপনি ধোয়াটা উড়বে, যেখান থেকে আপনি মেন ডেসে চলে আসবেন, তো সেই লেয়ারের পর ক্লিক করবেন। দেখুন আমার এই মেন লেয়ার, এই লেয়ারের পর ক্লিক করবেন, যেখান থেকে আপনি পাওয়ারটা উড়িয়েছেন সেখান সেই লেয়ারের পর ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যানিমেশন আছে, দেখুন অ্যানিমেশনে ক্লিক করবেন, জাস্ট ইনে ক্লিক করবেন, ইনে ক্লিক করার আপনার এখান থেকে স্ন্যাক এরা তিন আছে, তিনের পর ক্লিক করে দেবেন। তো দেখুন এবার ভিডিওটা দেখুন, তো যাই হোক এরকম হওয়ার পর এখন লাস্টে আপনি কী করবেন, এখান থেকে এই দুই ভাগ করে নেবেন, মাঝখান থেকে যে লেয়ারটা সোলো মেশিন করেছে মাঝখান থেকে ডিসপ্লেটে ক্লিক করে দুই ভাগ করে দেয় বাকি অংশটুকু আছে এটাকে আবার অ্যানিমেশনে ক্লিক করে আপনি এখান থেকে ইনে ক্লিক করে আবার এদের দুই নাম্বারটা করে দিতে পারেন, স্ন্যাক যে টু আছে এটা দুই করে দিতে পারেন। তো দেখুন এবার ভিডিওটা শুনবা খেয়াল করুন, তো দেখুন সুন্দরভাবে কিন্তু আপনি দেখলাম পার্ট টু পার্ট করে আপনাদেরকে দেখালাম। তো ফার্স্টে আপনারা কিন্তু অবশ্যই সুন্দরভাবে ভিডিওটা শ্যুট করে নেবেন, তারপর এইভাবে আপনারা এডিট করবেন। যদি প্রথমবার না বোঝেন দ্বিতীয়বার আবার দেখবেন। তো সুন্দরভাবে এবার আপনাদেরকে ভিডিওটা পুরোপুরি দেখাই, আপনাকে খেয়াল করছেন আমার আগের প্রথম যে ফার্স্ট স্ক্রিনে যে ভিডিওটা শো করছিল ওই ভিডিওটা এখনও শো করতেছে, যে সেম ভিডিওই কিন্তু হয়েছে, একদম সেম ভিডিও কোয়ালিটি এই ভিডিওটা হয়েছে। এই ভিডিও আর ওই ভিডিও কোনো মূল্য বা তফাৎ কোনো কিছুই নেই। দেখুন তো এরপর আপনাদের সামনে আরও জটিল জটিল এরকম ভিডিও নিয়ে আসতেছি আমি। তো অবশ্যই যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করে রাখবেন, আর এখানে উপরে সেভ অপশন আছে এখান থেকে ভিডিওটা সেভ করে নেবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর শেয়ার লাইক একটা কিন্তু আপনাদের কাছ থেকে অবশ্যই অবশ্যই আমি কিন্তু পেয়ে থাকি। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আর নোটিফিকেশনটা অবশ্যই বাজিয়ে দেবেন যাতে আপনার কাছে ভিডিওটা আপলোড করার পর দেন আপনার কাছে সোজাসুজি পৌঁছে যায়। নোটিফিকেশন অন করে দিবেন অবশ্যই যাতে আপনার কাছে ভিডিওটা সবার আগে চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরপরে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসতেছি এর থেকে আরও ভালো। তো অবশ্যই সেই ভিডিওর অপেক্ষায় থাকবেন, ওই ভিডিওটা দেখবেন, অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।